কবিগুলো একটা কবিতা পড়ছিলাম। কবি বলছেন, হে প্রিয়, আজি প্রাতে নিজ হাতে কি তোমার দিবদান, প্রভাতের গান। প্রভাত যে ক্লান্ত হয় তপ্ত রবি করে, আপনার বিন্তটির পরে অবসন্ন গান হয় অবসান। অবসান, অবসাদ, মেন্টাল স্ট্রেস, সেখান থেকেই মেলা। গ্রামের মেলা তো খুব গুরুত্ব নয়, আমরা অনেক বেশি বিজি হয়ে গেছি প্রত্যেকে, তাই গ্রামের মেলা অর্থনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ। বিগের সহকারী সভাধিপতি, আপনি নিশ্চয় আমার সঙ্গে একমতই হবেন। দেখুন, এই মেলা, এগুলো ছোটবেলা আমরা দেখতাম, যেতাম, তখন এত প্রাচুর্যও ছিল না। তখন আমাদের কাছে মেলা মানে হচ্ছে একটু মা বাবার হাত ধরে যাব, দুটো পুতুল কিনবো, একটু ওই বাদাম ভাজা, একটু ওই গজা, তারপরে আপনার জিলিপি, এইসব কিনে বাড়ি আসে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে জিনিসপত্র তো অনেক কিছু পরিবর্তন এসছে, এবং এখনকার যেগুলো মেলা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই সংস্কৃতিকে আবার মানে পুনরুজ্জীবিত করেছেন, সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই দেখেছি যে সেটা কৃষি মেলাই হোক বা লোক সংস্কৃতি হোক বা যে কোনো মেলা, সেখানে সেই থিমের উপর যেরকম ম্যাটার থাকছেই, তার সাথে সাথে আমাদের গ্রাম বাংলার যে সমস্ত বিভিন্ন হস্তশিল্পীরা আছেন, তারা নিজেদের কাজের সম্ভার নিয়ে সেই মেলায় এসে উপস্থিত হয়, যার জন্য সেই মেলার গুরুত্ব অনেকটাই বেড়ে যাচ্ছে। সেখানে যেমন বিকিকিনিটাও একটা ম্যাটার হচ্ছে, সেরকম মানে চোখের দেখা, যেটা শান্তি পাওয়া যেটা বলে, মানে চোখের আরাম, সেটা যেরকম আমরা রোজকার জীবন আমাদের ওই মিটিং মিছিল অফিস এসব করতে করতেই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে, কিন্তু আজ যখন এখানে এলাম এই চার পাশে এত রঙিন জিনিসপত্র দেখে, কোথাও না কোথাও আপনি যেটা আগে বলছিলেন, সত্যি করে মানসিক অবসাদ কিছুটা তো কেটে যায়, ক্লান্তিটা কিছুটা কেটে যায়। আর এটা সেরকমই প্রত্যেকটা সাধারণ মানুষের ক্ষেত্রেও তাই, প্রত্যেকেরই জীবনে রোজকার জীবন, সবাইকেই নিজের রুজি রোজগারের জন্য ছুটে বেড়াতে হয়, সেখানে কোথাও পরিবারের লোকেদের সাথে কিছুক্ষণের জন্য মেলা প্রাঙ্গণে এসে একটু ঘোরা, একটু জিনিসপত্র কেনা, একটু খাওয়া দাওয়া করা, সেটা আমার মনে হয় খুব প্রয়োজন আজকাল এই ব্যস্ততার জীবনে। আপনার সঙ্গে আমিও আপনার অংশীদারি হচ্ছি, ভাগিদারি হচ্ছি, আপনি যে জায়গাটা দাঁড়িয়ে আছেন এনজয় করছেন, আমিও করছি। তাই পৌষ মানে হচ্ছে পাবন, পৌষ মানে পিঠে পুলি, আর কবিগুরুর কথা আমাদের বারবার জীবনবোধের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কারণ কবিগুরু বারবার করে পৌষকে নিয়ে অনেক কবিতা আছে। একটা কবিতার লাইন আপনাকে পড়ে শোনায়, হয়তো ভালো লাগবে আপনার। কবি বলছেন, তবু মনে রেখো যদি যদি দূরে যাই চলে, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেম জালে, যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও, ছায়ার মতন আছি না আছি তবু মনে রেখো। মনে রেখেছি আমরা এই সভ্যতা, এই ব্যবস্থাপনার আমরা মনে রেখেছি বলেই অর্থনীতি দুটো, একটা শহর কেন্দ্রিক অর্থনীতি, গ্রামের অর্থনীতি, যেটা অন্তত শ্রীরামপুরে এসে দেখলাম। এখান থেকে জীবনবোধের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষেত্রে শিল্পীদের ভূমিকা রয়েছে, আপনারা প্রশাসকের ভূমিকা রয়েছে। আবার বলছি, আপনি আমার সঙ্গে একমত হবেন? অবশ্যই, নিশ্চয়ই। আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় স্বপন দেবনাথ মহাশয় বরাবরই মেলা করে আসছেন, লোক সংস্কৃতি এবং যে আঞ্চলিক হস্তশিল্প মেলা, এখানে আমরা দেখেছি যে শুধুমাত্র যে আমাদের বর্ধমান জেলা নয়, পাশের নবদ্বীপ থেকে আপনার মুর্শিদাবাদ এইসব জায়গা থেকেও যারা হস্তশিল্পীরা আছে, তারা তাদের কাজের পসরা নিয়ে এই মেলায় এসে উপস্থিত হচ্ছেন, এবং আপনি নিজেও যখন মেলাটা ঘুরছেন দেখতে পাচ্ছেন যে এমন নয় যে কেনাকাটি হচ্ছে না, হচ্ছে। এটা তো অর্থনীতিকে একটা সাপোর্ট দেয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার সবসময় বলেন যে মানে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে এমন তো নয়, আমাদের রোজগার করার বিভিন্ন মাধ্যম আছে, সেগুলোকে শুধুমাত্র খুঁজে বার করা। গ্রামীণ মানুষরা এই অর্থনীতিকে, এই সংস্কৃতিকে টিকিয়ে রেখেছেন বলেই আমরা শহরের মানুষরা হয়তো এখনো ভালো আছি এবং আমাদের রোজকার জীবন এত স্মুথলি চলে যেতে পারছে। তো তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে যেরকম ধন্যবাদ জানাবো, আমাদের মন্ত্রী স্বপন দেবনাথকেও ধন্যবাদ জানাবো যে উনি সবসময় সংস্কৃতি প্রবণ মানুষ এবং সবসময় চেষ্টা করেন লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার, এবং সেটাতে এটা এটার থেকে বড় নিদর্শন আর বোধহয় হতে পারে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রোদটা আমাকেও স্পর্শ করছে, আপনাকেও স্পর্শ করছে, দূরে হচ্ছে ভাগীরথী চৈতন্য মহাপ্রভুর নবদ্বীপ ধাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আমরা সবসময় তানাশাই ঘামাশান মহাভারতের রণক্ষেত্রের কথা বলি, আজ নেই তো কাল মুলাকাত হোক হাম বাত জরুর করতে, মগর আজকের দিনটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে রে ক্ষুদ্র কুটির শিল্পের সঙ্গে যুক্ত যারা আছেন শিল্পীরা, তাদের জীবনবোধের ক্ষেত্রে যে কথাটা সহকারী সভাধিপতি বলছিলেন, আমি তার সঙ্গে একমত। তাই আমরা একবার দেখি কাকুলিদির সঙ্গেও কথা বলার চেষ্টা করবো, যিনি হচ্ছেন তো আজকে অন্য মেজাজে পেলাম গার্গি নাহাকে, সহকারী সভাধিপতিকে পেলাম, ফলে বাদ ওই পর হ্যাঁ 2024 মহারান যা পর হোক মুলাকাত ওই পর হোক হাম লোক সাথ বা কোয়েডিকে.com কে সাথ, আর রহি বাত জীবন জীবিকা কে যা পর বাত হোতা হ্যায় ও হাম হার ইনসান কে সাথ হর সময়
খড়ে হয়ে যায়গে, আগে যাই আমরা একদম শেষ করব, কারণ আমরা মনে করি এই মুহূর্তে একটা জমজমাট একটা আনন্দদায়ক যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, যে প্রেক্ষাপটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা গেটের সামনে গিয়ে আমরা এই যে ইভেন্টটাকে এটাকে শেষ করব, কারণ রাজনৈতিক যে কথাবার্তা সে তো হবেই, নির্বাচনের ক্ষেত্রে হবে। তাই এখানে যারা আছেন, অগণিত মানুষ যারা আছেন, আমাদেরকে যারা দেখছেন, তাদের প্রত্যেককে দা কোয়েরি ডট কমের তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আর এ কারণেই বলছি যে রহি বাত 2024 কি যা ইলেকশন নির্বাচন যা হোগা তো হাম রয়েঙ্গে দেশ মে কোনে কোনে পে, কারণ ইহি হ্যায় যে ও তো এক যুদ্ধ হোগা, জিস উস যুদ্ধ মে কোন জিতেগা কোন হারেগা অলগ বাত হ্যায়। তাই মুখোশ সামনে, অর্থাৎ ছোটা ভীম হচ্ছে স্পাইডারম্যান, টাইগার হচ্ছে রে, অর্থাৎ মুখোশের আড়ালে মুখ নাকি মুখের পিছনে মুখোশ, এটাই প্রশ্ন। তাই প্রাণবন্তই দুপুরে, মিষ্টি মাখা দুপুরে, পৌষের রোদ যখন আমাকে স্পর্শ করেছে, খুব স্বাভাবিকভাবে আমরাও অত্যন্ত আবেগপূর্ণ, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা দুর্নিবার ঝড়ের মতো হয়তো কথা বলি, আমরা বিভিন্ন দুর্নীতির কথা বলি ঠিকই, আজকে আমরা কোনো দুর্নীতির কথা বলতে আসি না। আমরা আজকে এসেছি এই প্রাণবন্ত মেলার যে উৎসবের যে মেজাজ ভাগ করে নিতে। তাই গোটা অনুষ্ঠানটির সম্প্রচার আমাদের যিনি বিজ্ঞাপন আয়োজক সংস্থা কল্পতরু নার্সিংহোম নারকেল বাগান বর্ধমান, ডক্টর কৌশিক দাস গাইনোকোলজিস্ট। নমস্কার, আমি নয়ন রায়, আমার সহকর্মী সমিত দফাদার, শ্রীরামপুর পূর্বস্থলী পূর্ব বর্ধমান। নমস্কার।